মাথা খারাপ তোর সাথে চলি সেজন্য প্রতিদিন বাসায় গালি শুনতে হয়। তারপরও আর তোর চাকরি কিসে পাইছে? তুই ডেলি কাজ করতে পারস না? ওই যে রডের কাজ, রাজমিস্ত্রির কাজ, আরো কত কাজ আছে, এগুলো এসব করতে পারস না? এমনিতে সারাদিন আমাদের পকেটের টাকা দিয়ে চলে যাস তুই। কোনদিন টাকা আনতে দেখছস তোরা? কথা বলছ একটা আর কি। মানুষের বাসায় বাসায় কাজ করে তোরে আর কত খাওয়াবো? আর তুই সারাদিন টন টন করে ঘুরে বেড়াস, কোনো কাজকর্ম করস না। নিজে না খাইয়া আমি তোরে খাওয়াই আর তো পাচ্ছি না। মন খারাপ মাসে ভাই, আপনাকে দেখি প্রতিদিন এখানে বসে থাকেন, শোনাই আমাকে বলতে পারেন কোনো সমস্যা আছে নাকি আপনার? কি সমস্যা হবে বাঙালির? যে সমস্যা হয় সেটা চাকরি সমস্যা আর কি, এটা তেমন কিছু না। যদি চাকরি করেন দুই কপি ছবি আর আইডি কার্ডের ফটোকপি নিয়ে আমার অফিসে দেখা করবেন।
ওই যে আইছে অনেক লেট করে ফেলছো লেট করছে কে চাই আমার দোস্ত আর দোস্ত ভালো ভালো সো ইয়া আরে তোর যদি এক ঘন্টা কেন দুই ঘন্টা দেখা থাকলে কি আছে আর তোমার কি জানো আমার ওই জ্যামে ছিলাম ওই জন্য তো সমস্যা নেই আর সমস্যা না বাদে বাদে এই দুশো রুপি রাখি এটা আর আমি কি ভাষা নিয়ে দাঁড়াবো দাঁড়াবো মুশকিল হবে সালমান এই সালমান এমা বলো এই নে বাজারের ব্যাগ বাজারগুলো তাড়াতাড়ি করে নিয়ে আয় গাড়িগুলো দেখে সাবধানে যাইস